হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এই ব্লুটুথ স্পিকারটি বানিয়ে দেখাবো। আর এটা কিন্তু একটা রিচার্জেবল ব্লুটুথ স্পিকার, আপনারা চাইলে এটা ঘরে বসে তৈরি করতে পারবেন। আর এটা সাউন্ড কোয়ালিটি অত্যন্ত ভালো। আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আমার বিশ্বাস আপনারা সকলে ঘরে বসে একটি ব্লুটুথ স্পিকার কীভাবে বানাতে হয় সেটা তারা তৈরি করতে পারবেন। আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন পরবর্তী সময় কী ভিডিও দেখতে চান। আর অবশ্যই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা কীভাবে এই ব্লুটুথ স্পিকারটি বানাবো। বন্ধুরা, আমি জানি যারা আরকিবি টেকনিক্যাল চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন আপনারা অনেক জ্ঞানী। আমি এই বক্সটা বানালাম না, আজকে শুধু আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে কীভাবে আমি এই ব্লুটুথ স্পিকারটি বানালাম এবং কি এটার ভিতরে কী আছে, এটা বানাতে কী কী লাগবে এবং কি আপনারা এই কম্পোনেন্টগুলো কোথায় পাবেন। তাহলে চলুন আজকে এটি খুলে দেখা যাক এটি আমি কীভাবে বানালাম। আপনারা যদি চান এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও আমি আপলোড করেছি, আপনারা আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন। তাহলে আমি আশাবাদী যে আপনারা ব্লুটুথ স্পিকার সম্বন্ধে সব কিছু জেনে যাবেন। তো আমি স্টেপ বাই স্টেপ এটা খুলছি। আর আমি যে বক্সটি বানিয়েছি সেটি হচ্ছে UPVC শিট। আপনারা এখানে কার্ডবোর্ড কিংবা সানবোর্ডও ব্যবহার করতে পারেন। দেখলাম আমি এখানে দুটি ব্যাটারি ব্যবহার করছি আর ব্যাটারি মডেল হচ্ছে 18650। ব্যাটারি ব্যবহার করলাম অন অফ সুইচ, ব্যাকপার্টে ব্যবহার করলাম। ব্যাটারিগুলোর ক্যাপাসিটি 2000 mAh করে। আমি এই ব্যাটারিগুলোকে চার্জ করার জন্য একটি লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জিং মডিউল ব্যবহার করলাম। ব্যাটারি হচ্ছে 3.7 volt এবং এটা 5 volt microSB চার্জিং সকেটের মাধ্যমে চার্জ করা যাবে। মাধ্যমে আমরা অডিও সার্কিটের পজিটিভ লাইনটি ইন করলাম এবং কি মাইনাস প্রান্তটি সরাসরি আমরা অডিও সার্কিটের মাইনাসে ইন করে দিলাম। এই অবধি আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আমি যে অডিও সার্কিটটি ব্যবহার করলাম এটা আপনারা অনলাইন বা অফলাইনে যে কোনো মার্কেট থেকে কিনে নিতে পারবেন। যদি এই মার্কেটটি না এই সার্কিটটি যদি না পান তাহলে আপনারা এই অডিও সার্কিটটি ব্যবহার করতে পারেন। এই অডিও সার্কিটের মাধ্যমে এই ব্লুটুথ কার্ড ব্যবহার করে আপনারা চাইলে এই ব্লুটুথ স্পিকারটি বানাতে পারেন। আর আমি যে স্পিকারগুলো ব্যবহার করলাম এগুলো হচ্ছে টি ওয়াটার স্পিকার। এটা হচ্ছে সুইচের মাধ্যমে দেখালে মৃত। আর এখানে একটি ভেন্টিলেশনের জন্য আমি একটি ছিদ্র করেছি যাতে আমাদের যে স্পিকারে হাওয়া আদান প্রদান করতে পারে। এখানে আমি সুন্দরভাবে কেটে স্পিকারগুলোকে সুন্দরভাবে বানিয়ে নিলাম। আপনারা খুব ইজিলি ঘরের মধ্যে এটাকে তৈরি করে ফেলতে পারবেন এটা আমি জানি। তাই আমি শুধু শুধু দেখি সময় নষ্ট করলাম না আপনাদের। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদের সকলকে ভিডিওটি দেখার জন্য।